হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্যামিলি ওয়ার্ল্ডে। এখন যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যালেক্স। অ্যালেক্স দিন দিন মাশাল্লাহ খুব সুন্দর হয়ে যাচ্ছে। আমরা এখনও ডিটেক্ট করতে পারিনি অ্যালেক্স আর এরিয়েলের মধ্যে ছেলে কোনটা মেয়ে কোনটা, তবে মোটামুটি আশা করা যায় এরিয়েলই হচ্ছে ছেলে, যেহেতু ও কথা বলা শুরু করেছে। সো ধরে নিয়েছি ওই হবে ছেলে পাখি। তো যাই হোক, আমরা সবাই জানি যে টিয়া পাখির ছেলে পাখিগুলো গলায় একটা রিং আসে। তো যেহেতু আমার পাখির বয়স কম, তো এখনও দুইজনের কারোর রিং আসেনি, তবে অপেক্ষা করছি। আজকে আপনাদেরকে দেখাবো আমার ছাদে আসলে কি কি ধরনের বড় বড় গাছ আছে, দেখাবো কি কি গাছ কি কি অবস্থায় আছে। যেহেতু আমি অনেকদিন ধরে গাছের সাথে সংযুক্ত, আমার গাছ আসলে অনেকেই দেখতে চান যে আমার বাগানে, আই মিন আমার ট্যারেসে কি কি গাছ আছে। আজকে সবগুলো আপনাদের সাথে শেয়ার। তো এই হলো আমার ট্যারেসের একটা অংশ, যেখানে আসলে বেশ কিছু বড় গাছ এবং অনেকগুলো ছোট গাছ আমার থাকে। তো এখন যেহেতু সিজনের শেষের সময়, তো এই যে টবগুলো দেখছেন এগুলো পুরোটাই গাঁদা ফুলে ভরা ছিল, এখন এটা উঠিয়ে ফেলা হয়েছে। এটা হচ্ছে আমার ছাদের উপরের ছাদের অংশ। খুব সুন্দর একটা ফুল ফুটেছে, আমি জানি না এই ফুলটাকে কি বলে, আমার জানা নেই। আপনারা যারা যারা জানেন এটা কি ফুল, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তবে দেখতে খুব সুন্দর। এই অংশটাতে আমি এবার বরবটি লাগিয়েছিলাম এই সিজনের শেষের দিকেই। বরবটি বলতে বরবটির চারা এনে লাগিয়েছিলাম। অনেকেই জানতে চান চারা কোথায় পাই। আমি আসলে আমার নিকটস্থ যে হর্টিকালচার সেন্টার আছে ওখান থেকেই বেশিরভাগ সময় চারা কালেক্ট করি, কেননা সেগুলো আসলে খুব ভালো বীজ থেকে তৈরি করা হয়। সো রেজাল্টটা ভালো পাওয়া যায়। তো এখন যেহেতু শুকনো মৌসুম, এভাবে পাতা একটু হলুদ হলুদ হয়ে যায়, তবে তাও মাশাল্লাহ ভালোই ফলন হচ্ছে। একটু খেয়াল করলে দেখতে পারবো অনেক বরবটি ধরেছে। খুব বেশি যে পরিপক্ব হয়েছে তা না, কয়েকটা পরিপক্ক হয়েছে, বাকিগুলো মোটামুটি ছোট। তো এই ধরনের মাচা দিয়ে যদি আপনারা বরবটি চাষ করেন, সেক্ষেত্রে গাছ বৃদ্ধি পাবে এবং ফলনও ভালো হবে। এখন সকালবেলা, সকাল অনেক সকাল, কিছুক্ষণ আগেই সূর্য উঠেছে। তো আমি এই সময় চেষ্টা করি ছাদে আসার জন্য। আমার বেশিরভাগ গাছের পাতাগুলো ঝরে গিয়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চেষ্টা করছি এই বছর এখানে সবজির পাশাপাশি যেটা করব, পাতা বৃষ্টি শুরু হয়ে গেলে পাতা যখন ভরে যাবে তখন আমি একটা পাখির অভয়ারণ্য বানাবো এখানে, আশা করেছি। এখন দেখা যাক কী হয়। তো খুব সুন্দর সকাল, সকালবেলা উঠে গার্ডেনিং করলে আসলে আমাদের শরীর মন দুটোই ভালো থাকে, এবং আমি চেষ্টা করি আমার সাথে সাথে সাফিরাকেও নিয়ে আসার জন্য। আরেকটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি আজকে, সেটা হচ্ছে আসলে আমি যখন হর্টিকালচার থেকে চারা সংগ্রহ করি, একসাথে অনেক চারা আনা হয়। তো গত বছর সেলিম ভাইয়া এই যে মাত্র যেই মরিচ গাছটা দেখতে পাচ্ছেন, এই চারাটা এনেছিলেন এবং রেখে দিয়েছিলেন যে ফেলে দিবেন, বা খুব বেশি একটা ভালো অবস্থা ছিল না। তো আমি যেটা করেছিলাম, এটা এই আম গাছের সাথে ড্রামে লাগিয়ে দিয়েছি। তো এই বছর দেখলাম মাশাল্লাহ, মানে এত এত ফলন হয়েছে। এখানে দুটো গাছ আছে, দুই জাতের দুইটা মরিচ গাছ। তো এই গাছটার প্রাইস ছিল 2 টাকা পার পিস। হ্যাঁ, সো আপনারা যারা জানতে চান যে আসলে গাছের দাম কেমন, হর্টিকালচার থেকে কি কি আমি সংগ্রহ করি, এটাই আপনাদেরকে দেখাই। পাতার চেয়ে মরিচই বেশি দেখা যায়, এবং আমি খুব খুশি হয়েছি যে এই জিনিসটা আসলে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আমি রোপণ করেছি, মাশাল্লাহতে ভালো ফলন হয়েছে। তো এটা হচ্ছে আম গাছ।
আম গাছের পাশেই সাথী ফসল হিসেবে লাগানো হয়েছে। আর এখানে আছে আমার একটা ছোট মালটা গাছ, এটাকে আসলে খুব সম্ভবত চায়না মালটা বলে, তবে এটা একটা বিশেষত্ব আমি বলি, এই মালটাটা হলুদ রঙের হয়ে যায়, তবে এই মালটা কখনোই মিষ্টি হয় না, সবসময় এটা খুবই টক হয়। তবে আমরা চেষ্টা করি সবুজ থাকতে থাকতে টক থাকতে থাকতে খেয়ে ফেলা, কারণ ওইটা বেশি মজা লাগে এবং ঘ্রাণটা অনেকটা স্বাদ করার মতো লাগে। যারা সিলেটে থাকেন কিংবা সিলেটের সাথে আপনাদের যোগাযোগ আছে, আপনারা জানেন স্বাদ করা কি, তো স্মেলটা অনেকটা স্বাদ করার মতো আসে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জলপাই গাছ। আমি যতদূর জানি গত এক বছর ধরে গাছটাকে আমি এভাবেই দেখছি, এটার কোনো ফলন আমি এখন পর্যন্ত দেখিনি। তবে গাছের একটা ভালো বিশেষত্ব হচ্ছে যখন এটার নতুন পাতা আসে কালারগুলো খুবই চমৎকার হয়, একদম লাল এবং সবুজে ভরা থাকে। আমার খুবই ভালো লাগে, ফলন না দিলেও গাছটাকে দেখলেও অনেক সময় শান্তি লাগে। খুবই সুন্দর একটা গাছ, খুব পছন্দের। এখন আমরা দেখব পাশে যে গাছটা আছে, এটাও একটা আম গাছ। এটা এগুলো আসলে সবগুলোই সেলিম ভাই লাগিয়েছিলেন, তো এখন যেহেতু আমি আমি আসলে এগুলো পরিচর্যা করি এখন। আর এটা হচ্ছে একটা অরবরাই গাছ। গত বছর শেষের দিকে এই গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, মানে একদম পাতাহীন, তবে এখন দেখলাম মাশাল্লাহ খুব সুন্দর নতুন নতুন পাতা হচ্ছে এবং উপর থেকেও অনেকগুলো শাখা প্রশাখা বের হয়েছে। তো আশা করা যায় এই বছর ভালো কিছু এখান থেকে পাওয়া যাবে। আমের মুকুল চলে এসেছে, সবাই জানেন এই সময় আমের মুকুল ভরে যায়। তবে আমের মুকুলগুলোকে বাঁচাতে হলে অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে, যেটা আসলে আমি সচরাচর করি না, খুবই কমই করা হয়। এছাড়াও আছে পেয়ারা গাছ, এটা একটা লাল পেয়ারা গাছ এবং পেয়ারাগুলো একটু ছোট থাকতেই পেকে যায়, খেতে খুবই টেস্টি, ভালো লাগে এটা খেতে। তবে একটা বড় ব্যাপার হচ্ছে এখানে পোকা ধরে বেশি। আচ্ছা, এটা হচ্ছে একটা আমড়া গাছ, যেটা একটা ছোট ড্রামে লাগানো হয়েছে, মুকুল চলে এসেছে এবং ছোট ছোট আমড়া ধরে এখানে। আশা করেছি এটা এই বছর এটাকে রিপটিং করবো, আই মিন একটা বড় একটা ড্রামে প্ল্যান্ট করব, এটা চিন্তা করেছি। ভালোই ফুল এসেছে এবং দেখতে খুব সুন্দর। আসলে একটা মজার ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে এই যে ড্রামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রাগন ফ্রুটসের ড্রাম, তো এখানে ভালোই ড্রাগন ফ্রুট হয়। বাট এই বছর যেটা হয়েছে, এখানে দুটো মরিচের চারা এবং একটা টমেটোর চারা হয়ে সেখানে ফলনও আসা শুরু করেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আসলে গাছটা লাগানো হয়নি, শুধুমাত্র সবজির যে ওয়েস্টেজ আছে সেটা ফেলা হয়েছিল পচে সার হিসেবে ব্যবহার করার জন্য, কিন্তু ফর্চুনেটলি এখানে গাছ হয়েছে এবং একটু লক্ষ্য করলে দেখতে পারবেন প্রচুর মরিচ ধরেছে। এটা একটা ছোট ড্রামে রাখা পেয়ারা গাছ এবং বড় ড্রামে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা কাগজি লেবু গাছ। এই গাছটাকে আমি কয়েকদিন আগে ছেঁটে দিয়েছি এবং এগুলো ডালপালাগুলোকে রেখে দেওয়া হয়েছে রিইউজের জন্য। আর এই তো ব্রকোলির বীজ হওয়া শুরু করেছে, এই পাশটায় মোটামুটি ভালোই গাছপালা আছে। তো চলে যাচ্ছে অন্য একটা কর্নারে, সেটা হচ্ছে এই পাশের কর্নারে, এটাও একটা আমড়া গাছ। গত বছর এই আমড়া গাছটা অনেক ছোট ছিল, এই বছর পাতা ঝরে আবার পাতা হওয়া শুরু করেছে এবং সাথে আমি যেটা দিয়েছিলাম একটা একটা শিম গাছ দিয়েছিলাম, এটা চারা থেকে করা না, এটা হচ্ছে বীজ থেকে করা এবং সিজন চলে গিয়েছে, পাতায় কিছু পোকা আক্রমণ হয়েছে, তারপরও বেশ ভালোই ফলন হচ্ছে, যেমন অনেকগুলো শিম ধরে এবং এই গাছের শিমটা অনেক টেস্টি খেতে, আমরা ইতিমধ্যে খেয়েছি, অনেক ভালো।
আর এটা হচ্ছে একটা আঙ্গুর গাছ, এবং আঙ্গুর গাছের জন্য একটা পার্মানেন্ট মাচা বানানো হয়েছিল, কিন্তু আঙ্গুর গাছের যত্নটা আসলে আমার ভালো করে জানা নেই, বিধায় তেমন কোনো রেজাল্ট পাওয়া যায়নি। আম গাছ আছে সাথে অন্য একটি ড্রামে। তো আমাদের এখানে বড় গাছ বলতে আম গাছই বেশি, প্রতি বছর আম ধরে, তো এই বছরও ইনশাল্লাহ ধরবে। এবং আমি চিন্তা করেছি এই পাশটুকুতে আসলে অভয়ারণ্যের জন্য কাজ করব। তো এই ছিল মোটামুটি আজকে আমার ছাদের গাছগুলো দেখানো। সকালবেলা গাছগুলো যত্ন নিতে এই পাশে এসে দাঁড়াতে আমার খুব ভালো লাগে, এবং সত্যি কথা বলতে ফ্রেশ এয়ার ফিল করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।